ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নুরের সমর্থকরা। মনির হোসেন তপু জানাচ্ছেন বিস্তারিত। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার রাত 12:30টার দিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ডাকসুর ভিপি নুরুল হক নুরকে। নুরের দাবি সরকারের সমালোচনা করায় তাকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আসামি করা হয় 6 জনকে। প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এজাহারে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা এবং দাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এদিকে পুলিশ স্টাফ কলেজের 17তম বার্ষিক সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে পুলিশ স্টাফ কলেজের বিধিমালায় পরিবর্তন আসতে পারে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাহিনীর সদস্যদের দক্ষতা বাড়াতে নতুন আরও কোর্স অন্তর্ভুক্ত করা হবে। যত ধরনের অপরাধ হচ্ছে সবগুলো সাইবার ওয়ার্ল্ডেরই অপরাধ হচ্ছে, আমাদের সেই জায়গায় আমাদের পুলিশকে শিক্ষিত করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এখানে ডিপ্লোমা কোর্স করতে যাচ্ছি এবং আরও কয়েকটি ডিপ্লোমা কোর্স এখানে চালু হবে। পিএসসির 17তম বার্ষিক সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিন, পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এবং পুলিশ স্টাফ কলেজের প্রধান অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ মারুফ হাসান উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।